ফেসবুকের ব্যবহার প্রতিদিন বাড়ছে এতে তো মানুষ ফেসবুক ব্যবহার করছে তাতে কখনো কখনো ক্ষতি তো হচ্ছেই বিশেষ করে যখন এটি আসক্তির পর্যায়ে চলে যায় তখন এই ফেসবুক অন্যতম ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় অনেক সেলিব্রিটিও এর ক্ষতির কারণ সম্পর্কে বলেছেন দিন দিন যখন ফেসবুক ব্যবহারের মাত্রা বাড়তে থাকে চেষ্টা করেও ব্যবহারের সময় কমানো যায় না তখন ফেসবুকে না ডুকলে অস্বস্তি হয় তখন ধরে নিতে হবে সেটি আসক্তির পর্যায়ে চলে গেছে আমরা এখানে ফেসবুকের কিছু ক্ষতির কারণ এবং কি কি ক্ষতি হতে পারে সে সমস্ত বিষয়ে আলোচনা করছি ফেসবুক ব্যবহার করা করার কারণে একাকিত্ব হতে পারে ফেসবুকে নিমগ্ন থাকতে থাকতে চারপাশের মানুষের সঙ্গে যোগাযোগ কমে যায় প্রকৃত সামাজিকতার বদলে ভার্চুয়াল যোগাযোগের কারণে মানুষ একা হয়ে পড়ে ফেসবুকের জগতে ডুবে যেতে যেতে মানুষ একাকিত্বে আক্রান্ত হয় ওজন বেড়ে যায় বসে বসে ফেসবুক ব্যবহার করার কারণে ওজন বেড়ে যায় ঘাড়ে কোমরে ব্যথা হয় চোখের সমস্যা হয় ফেসবুক ব্যবহারে বিশেষ করে মোটু ফোনে ফেসবুক বেশি সময় ধরে ব্যবহার করলে চোখের দৃষ্টির সমস্যা হতে পারে আচরণের সমস্যা হতে পারে ফেসবুকে বেশি সময় ধরে থাকতে থাকতে এবং ফেসবুকের কিছু পোস্ট আর ছবির কারণে মনোজগতের পরিবর্তন ঘটে তখন আচরণ হয় আগ্রাসী কখনো নৈরাশ্য চেপে বসে উৎকণ্ঠা বেড়ে যায় ফেসবুক ব্যবহার করার কারণে নিরাপত্তার ঘাটতি হতে পারে অচেনা মানুষজনের সঙ্গে যোগাযোগ হয় ব্যক্তিগত আর পারিবারিক এমনকি পেশাগত নিরাপত্তা ব্যাহত হতে পারে ফেসবুক ব্যবহার করার কারণে আবেগের বহিক প্রকাশের ঘাটতি হতে পারে ভার্চুয়াল জগতে থাকতে থাকতে প্রকৃত জগতের আনন্দ বেদনা হাসি কান্না এবং অন্যান্য মানবিক গুণ কমতে থাকে বাস্তব জীবনে আবেগের বহিঃপ্রকাশ বাধাগ্রস্ত হয় তাছাড়া ফেসবুক ব্যবহার করার কারণে মনোযোগ কমে যায় ফেসবুকে সময় দিতে দিতে পেশাগত কাজে পড়ালেখায় এবং পরিবার ও পারিপার্শ্বিকের প্রতি মনোযোগ আর দায়িত্ব কমে যায় পারিবারিক সম্পর্কগুলো নাজুক হতে থাকে আর কর্মক্ষেত্রে কাজের মান কমে যায় পারফরমেন্সের ঘাটতি দেখা দেয় ফেসবুক ব্যবহার করার কারণে শারীরিক ভাষা দুর্বল হয়ে পড়ে মানুষের সঙ্গে মানুষের বাস্তব জীবনে যোগাযোগের একটা বড় অংশ মুখ বঙ্গি আর শারীরিক ভাষার মধ্য দিয়ে প্রকাশ করে ফেসবুক নির্ভর হয়ে গেলে শরীরি ভাষা আর মুখভঙ্গির মধ্য দিয়ে মনের ভাব প্রকাশ করার ক্ষমতা দুর্বল হয়ে যায় এমনকি অন্যের শরীরি ভাষা মুখবঙ্গি বুঝতে কষ্ট হয় ফেসবুক ব্যবহার করলে সম্পর্কের জটিলতা সৃষ্টি হতে পারে ফেসবুকের মাধ্যমে আবেগীয় সম্পর্কের সূত্রপাত হতে পারে যা অনেক সময় নীতিবিরুদ্ধ এই সম্পর্কগুলো পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের মধ্যে অবিশ্বাসের জন্ম দেয় স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা সহ যে কোনো সম্পর্কের টানাপ্রণ তৈরি হয় ফেসবুকের সম্পর্কের কারণে কখনো কখনো বিবাহ বিচ্ছেদ পারিবারিক সহিংসতা এমনকি আত্মহত্যা বা হত্যার মতো ঘটনাও ঘটতে পারে ফেসবুক ব্যবহার বিষণ্নতা হতে পারে ফেসবুকে আরেকজনের কথিত বা প্রদর্শিত সাফল্য দেখতে দেখতে মানুষ সেটি নিজের সঙ্গে তুলনা করে হতাশাগ্রস্ত হয় সেখান থেকে বিষণ্নতা রোগ হতে পারে বিষণ্নতার কারণে আত্মহত্যার মতো গঠনাও গঠে থাকে নেতিবাচক আবেগের জন্ম দেয় ফেসবুক ফেসবুকে আরেকজনের সাফল্য দেখতে দেখতে আপনার মনে জন্ম নিতে পারে ঈর্ষা আর হিংসা সেখান থেকে ঘৃণা আর বিদ্বেষ সৃষ্টি হয় ফলে ফেসবুক আমাদের নেতিবাচক আবেগগুলোকে বাড়িয়ে তোলে সুতরাং আমরা যারা ফেসবুক ব্যবহার করব। তাদের জন্য এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ